রাখাইন ভাষায় সাংগ্রেং পোয়ে, একে অন্যের গায়ে জল ছিটিয়ে নতুন শুভ্রতায় বর্ষবরণে রাখাইনদের এ রীতি চলে আসছে আবহমানকাল থেকেই। রাখাইন সম্প্রদায়ের পঞ্জিকা অনুসারে 17 এপ্রিল থেকে শুরু 1379 নতুন রাখাইন বর্ষ। কক্সবাজারে এবার উৎসব চলছে আরও নতুন মাত্রায়। সোমবার শুরু হওয়া উৎসবে রাখাইন তরুণ তরুণীরা নতুন পোশাকে সেজে সম্প্রীতির বন্ধনে পানি বর্ষণ করে। এছাড়া এলাকাভিত্তিক শোভাযাত্রা, বিশেষ ঘণ্টা বাজিয়ে কিয়াং সহ প্যান্ডেল পরিদর্শন, মাটির কলসি, কল্পতরু বহন সহ নানা আয়োজনে সামিল হয় রাখাইন সম্প্রদায়ের মানুষ। সবাইকে শুভ নববর্ষ। এইটা হচ্ছে রাখাইন জন্মদিন জল খেলে উৎসব, পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে ওয়েলকাম জানাই। এটা আমাদের একটা মানে অনেক আনন্দের উৎসব। গত বছরে যা কিছু দুঃখ গ্লানি আছে তা শেষ করে আমরা নতুন বছরের প্রত্যাশা নিয়ে নতুন বছরের দিকে এগিয়ে যাব। উৎসবে যোগ দেন বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটকরাও, আয়োজন নির্বিঘ্ন করতে তৎপর সংশ্লিষ্টরা। আমরা প্রত্যাশা করি আমাদের রাখাইন 1379 সাল সবার জন্য সুখ সমৃদ্ধি এবং শান্তি বয়ে আসবে। এছাড়া জেলার টেকনাফ, মহেশখালী ও উখিয়া সহ অন্যান্য জায়গাতেও জলকেলি উৎসবে মাতে রাখাইনরা। উৎসব চলবে 19 এপ্রিল পর্যন্ত। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।